শৃঙ্খলা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিতে হবে। অর্থাৎ আমাদের সমাজ করার অধিকার আছে, তো সেই ক্ষেত্রে দেখতে হবে জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্য পক্ষে কোনো ক্ষতিকর কিছু হচ্ছে কিনা না, সেই কারণে সরকার আইন করতে পারে। ও বিএনপি যে এক সেটা সেই কারণেই করা হয়েছে, অন্যান্য বলা হয়েছে ও যে 29 জেল চ্যালেঞ্জ করছে। আমি কোর্টকে দেখিয়েছি, কোর্টকে আমি দেখালাম এটা, এবং আমি আরেকটি ওনার ইন্ডিয়ান জাজমেন্ট দেখালাম, সেখানে কিন্তু আইনটাকে ওনারা ভ্যালিড বলছেন, রুলসটা শুনতে ওনাদের কথা ছিল, বাট আইন বলতে সিভিলের আইন ওনারা এটা ভ্যালিড বলছেন। তো সেটা সবার বক্তব্য যে এটা রুল হতে পারে না, যেহেতু সরকারের বা সংবিধানেই এই এই যে ক্ষমতাটা সহসভাবে সেটা একটা সত্যের উপর নির্ভর করছে, সত্যটা হচ্ছে জনশৃঙ্খলা এবং জনস্বাস্থ্যের বিরোধী কোনো কিছু হতে পারবে না। ও সেটা যদি সরকার মনে করে তো সেটা আইন করে এটা বন্ধ করে দিতে পারবে, সে আইন থাকলে আইন সাপেক্ষে তারা এটা করতে পারে। যাক আদালত দুই পক্ষ বিবেচনা করে রুল দিয়েছে।